সাপ উদ্ধার ও সংরক্ষণ কি অবাক হচ্ছেন হ্যাঁ ঠিকই শুনেছেন রাজশাহীর পবা উপজেলার আধি নেপাল পাড়ার শিক্ষিত যুবক বোরহান বিশ্বাস সুমন 2009 সালে পাশের গ্রাম ধর্মহাটায় গড়ে তোলেন বিষাক্ত সাপের সংরক্ষণ কেন্দ্র সাপ উদ্ধার করে এখানে সংরক্ষণ করেন তিনি যা এলাকায় সাপের খামার নামে পরিচিত প্রতিষ্ঠার পর থেকে এলাকায় শুরু হয় আলোচনা সমালোচনাও তবে সব প্রতিবন্ধকতা কাটিয়ে এখন তিনি পুরো দস্তুর সাপ উদ্ধার ও সংরক্ষণকারী এবার আপনাদের নিয়ে যাব সাপের সেই খামারে যে রেস্কিউ এন্ড কনজারভেশন নিয়ে কাজ শুরু করছি সাপ এবং উদ্ধার সংরক্ষণ করার নিয়ে এটার অন্যতম কারণ ছিল যে একটা সময় যেখানে সাপ দেখা হতো সাপ দেখলেই মেরে ফেলা হতো তো ওই যে অনেক সময় দেখা যেত আমরা কিছু আহত সাপ পেতাম ইনজুরড সাপ পেতাম যে সাপগুলোকে নিয়ে এসে আমরা এখানে ট্রিটমেন্ট করতাম প্রথম দিকে আরো একটা সমস্যা ছিল যতদিন না ওয়াইল্ড লাইফ সেক্টর আলাদাভাবে ভাগ হয়েছিল ততদিন আসলে সাপকে কোনো রিজার্ভ ফরেস্টে সেভাবে নেওয়া হতো না তখন দেখা যাচ্ছে যেগুলো ভেনোমাস স্নেক বিষধর সাপগুলোকে আমরা ন্যাচারালি রিলিজ করতে পারতাম না ন্যাচারালি রিলিজ করতে গেলে সেই এলাকার লোকজন আমাদের সাথে একটা কনফ্লিক্টে জড়াতো বা সেই এলাকায় দেখা যাচ্ছে যে ন্যাচারালি রিলিজ করলে তাদের সাথে স্নেকের একটা কনফ্লিক্ট হতো তো সেই সূত্র থেকেই আসলে এই কনজারভেশন এবং রেস্কিউ সেন্টারটা গড়ে তোলা তো এটা একেবারেই নন প্রফিটেবল একটা অর্গানাইজেশন আমরা 2009 সালে এই প্রতিষ্ঠানটাকে গড়ে তুলেছি এবং আমরা যখন এই প্রতিষ্ঠানটাকে গড়ে তুলি তখন আমাদের সাথে রাজশাহী ইউনিভার্সিটি রাজশাহী কলেজ এবং আশপাশের বিভিন্ন স্কুল কলেজের ইউনিভার্সিটির ভলেন্টিয়ার যারা ছিল স্টুডেন্ট তারা ভলেন্টিয়ার হিসেবে আমরা আসলে কাজটা শুরু করেছিলাম এখানে আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে যে রেয়ার কোনো স্পিসিস পেলে সেগুলোকে আসলে ক্যাপটিভে রেখে সেগুলোর যে গবেষণা করা সেটা এছাড়াও যে ইনজুরড সাপগুলোকে আমরা উদ্ধার করি সেই সাপগুলোকে ট্রিটমেন্ট দেওয়ার পরে আবার বন বিভাগের সহযোগিতায় ন্যাচারালি রিলিজ করা এই উদ্দেশ্য নিয়ে আমাদের কাজটা চলে যাচ্ছে আমার এখানে আছে রেড কোরাল কুকরি যেটা কমলাবতী এই যে আমার হাতে এখন যেটা আছে এছাড়াও আছে পিট ভাইপার রাসেলস ভাইপার মনোস্লাইট কোবরা স্পেকট্রিকাল কোবরা